আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে মিরপুরের নতুন একটি রেস্টুরেন্টের সাথে পরিচয় করিয়ে দেব। রেস্টুরেন্টটির নাম হচ্ছে ক্যাফিটেন। এটি মিরপুর চলন্তিকা মোড়ে অবস্থিত। রেস্টুরেন্টটি এখন পর্যন্ত ওপেনিং হয়নি। ক্যাফিটেনের গ্র্যান্ড ওপেনিং আগামী 20 অক্টোবর 2023। ক্যাফিটেনের ইন্টেরিয়র ডিজাইনটা অনেক বেশি আকর্ষণীয় এবং অনেক বেশি সুন্দর। আশা করি আপনাদের সকলের কাছে ক্যাফিটেনের ইন্টেরিয়র ডিজাইনটা অনেক বেশি পছন্দ হবে। চলুন এক নজরে দেখে নেই ক্যাফিটেনের ইন্টেরিয়র ডিজাইনটা। আজ ক্যাফিটেনে এসে বেশ কয়েকটি আইটেম ট্রাই করলাম। তার মধ্যে ছিল গ্রিন লেমোনেড, কোল্ড কফি, অশিন ব্লু লেমোনেড এবং ক্যাফিটেন স্টার পিৎজা। এটা এখানকার স্পেশাল। এখন পর্যন্ত কোথাও হয়তো স্টার পিৎজাটা দেখেননি, আমি ফার্স্ট টাইম দেখলাম। এর পূর্বে হচ্ছে আমি হার্ট শেপ দেখেছি, কিন্তু স্টার শেপ এই প্রথম ক্যাফিটেনেই দেখলাম। প্রথমেই ট্রাই করতেছি ক্যাপিটান স্টার পিৎজাটি, দেখা যাক এটা কেমন। পিৎজাটি দেখতেও অনেক আকর্ষণীয় ছিল এবং খেতেও অনেক ভালো এবং অনেক বেশি সফট, এ কারণে এটা খেতে আরও বেশি ভালো লাগছে। আশা করি আপনাদের সকলের কাছেও তাদের এই ক্যাপিটান স্টার পিৎজাটি অনেক বেশি ভালো লাগবে। এর নাম হচ্ছে গ্রিন লেমোনেড। এটার টেস্টটা অনেক বেশি ভালো এবং বিশেষ করে এটা যখন আপনি ক্লান্ত থাকবেন বা টায়ার্ড থাকবেন তখন এটা খেতে আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে। এখানে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন। এটা হচ্ছে অশিন ব্লু লেমোনেড। এটার টেস্ট অনেক অনেক বেশি ভালো, খেতে ইচ্ছা করছে শুধু। বেস্ট, আপনাদের সকলের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে। এটা কোল্ড কফি, এটাও মোটামুটি অনেক ভালো। আমি ক্যাফেটেরিয়ার 4টা আইটেম ট্রাই করলাম, সবগুলো আইটেমই আমার কাছে ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও তাদের সবগুলো আইটেমই অনেক ভালো লাগবে। বিশেষ করে তাদের ড্রিঙ্কস আইটেমগুলো অনেক বেশি ভালো ছিল। এগুলো যদি আপনারা টায়ার্ড অবস্থায় খান বা দুপুরে যখন কড়া থাকে তখন যদি এগুলো ট্রাই করেন আরও বেশি ভালো লাগবে। অবশ্যই চলে আসবেন ক্যাফিটেনে। আশা করি আপনাদের কাছে তাদের ইন্টেরিয়র ডিজাইন এবং তাদের খাবারগুলো অনেক বেশি ভালো লাগবে। এটি মিরপুর চলন্তিকা মোড়ে অবস্থিত। ক্যাফিটেনের গ্র্যান্ড ওপেনিং আগামী 20 অক্টোবর 2023। ক্যাফিটেনের গ্র্যান্ড ওপেনিং হিসেবে আকর্ষণীয় একটি অফার থাকবে সারাদিন। 1 টাকায় 99 জন পাবে মিট বক্স। সেক্ষেত্রে শর্ত হচ্ছে 1 টাকার কয়েনটি গোল্ডেন অথবা লাল কালার বলতে আমরা যে কয়েনটি চিনি সেই কয়েনটি হতে হবে। সেই কয়েনটি নিয়ে আসলে প্রথম 99 জন পাবে 1 টাকায় মিট বক্স। আশা করি আপনারা সবাই ক্যাফিটেনে আসবেন এবং এসে তাদের খাবারগুলো ট্রাই করবেন এবং তাদের ডেকোরেশনটাও দেখে যাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।